2014 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন বলে একটি ধূমকেতু। জানা গিয়েছে যে আমাদের সোলার সিস্টেমের মধ্যে এটি হলো সবথেকে বড় ধূমকেতু। নাসার হাবল স্পেস টেলিস্কোপ লক্ষ্য করে দেখেছে যে এই ধূমকেতু অর্থাৎ বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন অবস্থান করছে আমাদের খুব কাছে। সেটিকে দেখা গিয়েছে রোড আইল্যান্ডের 120 কিলোমিটার অর্থাৎ 75 মাইল দূরে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমার ডেভিড জেইউট একটি স্টাডিতে এই তথ্য জানিয়েছেন। ডেভিড জেইউট এবং তার টিম এই ধূমকেতুর বিভিন্ন ধরনের ছবিও প্রকাশ করেছেন। এক্ষেত্রে তারা ব্যবহার করেছেন হাবল স্পেস টেলিস্কোপ। সেখানেই সোলার সিস্টেমের সব থেকে বড় ধূমকেতুর সাইজ সম্পর্কে বিভিন্ন বিষয় জানা গিয়েছে। নাসার তরফে জানানো হয়েছে যে সূর্যের কক্ষপথে থাকা ধূমকেতু হল সাধারণত কসমিক স্নোবলের মতো, যার মধ্যে রয়েছে ফ্রোজেন গ্যাস, রক এবং ডাস্ট। এটি যখন ফ্রোজেন অবস্থায় থাকে তখন এর সাইজ হয় একটি ছোট শহরের মতো। এটি যখন সূর্যের কাছাকাছি যায় তখন গরম হয়ে ডাস্ট এবং গ্যাসে রূপান্তরিত হয়। সেই সময় তাকে অন্যান্য বিভিন্ন প্ল্যানেটের থেকে অনেকটাই বড় দেখতে লাগে। সূর্যের কক্ষপথে কুইপার বেল্টের মধ্যে কোটি কোটি ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে। ডেভিড জেইউট তার স্টাডিতে জানিয়েছেন যে ধূমকেতুর থেকে যে নিউক্লিয়াস রিফ্লেক্ট হয় তা হলো আলোর 3%। এর ফলে সেটিকে দেখতে কয়লার থেকেও কালো লাগে। বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন ধূমকেতু, যার C/2014UN271 নামেও পরিচিত, এটি অন্যান্য ধূমকেতুর থেকে অনেকটাই বড়। জনপ্রিয় হেল বুপ ধূমকেতু সাইজে এর অর্ধেক। এই ধূমকেতু প্রতি 75 বছরে একবার পৃথিবীর কাছ দিয়ে যায়। বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন ধূমকেতুর বিশাল সাইজ হলেও পৃথিবী থেকে এটি খালি চোখে দেখা যায় না, কারণ বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন ধূমকেতু পৃথিবীর থেকে প্রায় 3 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ধূমকেতু সূর্যের কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 3 মিলিয়ন বছর। ডেভিড জেইউট এবং তার টিম তাদের স্টাডিতে জানিয়েছেন যে এই ধূমকেতু সম্পর্কে সব তথ্যকে হিমশৈলীর চূড়ার সঙ্গে তুলনা করা যেতে পারে, মানে আমাদের হাতে যেই তথ্য এসছে তা। এটি আকারে এবং সাইজে অন্যান্য ধূমকেতুর থেকে অনেকটাই বড় হলেও সূর্যের চারপাশে এমন অনেক ধূমকেতু প্রদক্ষিণ করে চলেছে, ফলে গবেষণার এখনও প্রায় সবটাই বাকি। তো বন্ধুরা, এটা ছিল আমাদের সোলার সিস্টেমের সব থেকে লার্জেস্ট ধূমকেতু বা কমেট বার্নার্ড ডিনেলি বার্নস্টাইন নিয়ে একটি তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।